24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে 1213 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 5,20,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা 62,42,00,000 ছাড়ালো আর 65,53,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যু। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 20,924 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 284 জনের। ভারত ও ব্রাজিলে যথাক্রমে 2,000-এর বেশি ও 9,000 আক্রান্ত হয়েছে। একদিনে 1,33,000-এর বেশি আক্রান্ত হয়েছে জার্মানিতে। ফ্রান্সে শনাক্ত হয়েছে 89,000-এর অধিক করোনা রোগী। তবে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 60,43,00,000-এর বেশি মানুষ।